ঢোকা বানানোর জন্য লাগছে সমপরিমাণ ছোলার ডাল আর মটর ডাল, এটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে কাঁচা লঙ্কা, এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চিমটে নুন আর চিনি অ্যাড করে দিলাম। ডালটা বাটা হয়ে গেছে, ডালটা খুব মিহি করে বাটিনি, ডালটাকে একটু হাতে লাগবে এরকম ভাবে রেখেছি, মিক্সিতে বেটেছি আমি। আর এই সাথে ধোকাটা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে, হলুদ গুঁড়ো, এখানে জিরে আর একটা শুকনো লঙ্কা রয়েছে। তো জিরেটা আমি বাড়িতেই বানিয়েছি, গুঁড়ো করেছি, রোস্ট করে নিয়ে গুঁড়ো করা হয়েছে। আর লাগছে হচ্ছে আদা বাটা, আমি এখানে আদাটা গ্রেট করে দিয়েছি, বাটা দিলেও চলে। আর হিং, কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেল দিচ্ছি ডালটা জাস্ট শুকোনোর জন্য। যতক্ষণ না পর্যন্ত ডালটা পা থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে নাড়াতে হবে। একটা থালার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ধোকা ধোকার ডালটা রেডি, এবার ধোকাগুলোকে পিস পিস করে কাটব। মন্ডটা জাস্ট নামালাম, গরম অবস্থাতেই কাটতে হবে। এবার এটাকে আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি এরকম স্কোয়ার শেপে কেটেছি, আমি ডায়মন্ড শেপে কাটতে পারিনি, কেননা আমার এটা ফার্স্ট ট্রাই। তো যাই হোক, কেটে ফেলেছি। এরপর এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রাখবো। ওভারনাইট ফ্রিজিংয়ের পর ঢোকাগুলোকে নিয়ে চলে এসেছি। এটা আমি 1 ঘন্টা আগে বার করে রেখেছি নর্মাল টেম্পারেচারে আসার জন্য। ঢোকাগুলো তেলে ছেড়ে দিয়েছি, এরপর 1 পিঠ ভাজা হোক, তারপরে আস্তে আস্তে উল্টাতে হবে, কেননা ভেঙে যাওয়ার চান্সেস আছে। তো ধোকাগুলো আমরা ভেজে নিয়েছি, খুব সাবধানে ভাজতে হবে ধোকাগুলো। এবার আমাদের ডালনা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে, প্রথমে আলু কিউব করে কেটে নিয়েছি, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা এখানে আমি ভিজিয়ে রেখেছি, এটা কিছুটা আমি রান্নায় দেবো, কিছুটা গার্নিশিংয়ের জন্য। আচ্ছা, ফোড়নে লাগছে গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। মশলায় লাগছে হলুদ গুঁড়ো, এখানে আদা আর জিরে ধনে পেস্ট করা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, 1/2 টিস্পুন মতো হিং, গরম মশলা, আর তার সাথে নুন মিষ্টি প্রয়োজন মতো। কড়াইটা আমরা প্রিহিটে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করেছি, ভাজা থেকে শুরু করে সমস্ত রান্নাটাই আমার সর্ষের তেলে হচ্ছে। তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, এবার আমি হিংটা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এক এক করে হিঙের গন্ধ বেরোলে, হয়ে গেছে অলরেডি হিঙের গন্ধ, আস্তে আস্তে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা চিনি।